বাংলাদেশ আজ এক দুর্যোগময় সময় অতিবাহিত করছে, যার কারণে সবাইকে নিজ বাসস্থানে অবস্থান করতে হচ্ছে। জীবনে যখন সংশয় থাকে তখন আমাদের সবাইকে নিরাপত্তার জন্য বাইরে যাওয়া বন্ধ করতে হয়। এই কারণে তোমাদের পড়াশোনা ক্লাসে না করিয়ে অনলাইনে করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারজানা খান মজলিস তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। ক্রিয়াপদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, কবির বই পড়ছে। এখন যদি আমি প্রশ্ন করি কবির কি করছে, উত্তর হবে অবশ্যই বই পড়ছে, কবির বই পড়ছে। এখানে ক্রিয়াপদটা কোথায়? পড়া। কাজেই কবির যখন বই পড়ছে ক্রিয়াপদ হচ্ছে পড়ছে। আমরা যখন যে কোনো কাজ করব, কাজটাই আমাদের মূল লক্ষ্য হবে, কাজেই আমরা এটা করছি কি, ক্রিয়াপদ। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ক্রিয়াপদের গঠনটা কি করে হয়েছে। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়া বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম কবির বই পড়ছে, এখন পড়ছে, আমরা এটার কোথায় কোনটা আছে? পর একটি ধাতু, আর তার সাথে ছে হচ্ছে বিভক্তি। তাহলে আমরা বুঝতেই পারলাম যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যখন বিভক্তি যোগ হবে তখনই আমরা তাকে ক্রিয়াপদ ধরে নেব। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, বাক্য গঠনের অপরিহার্য অঙ্গই হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া কখনোই কোনো বাক্য গঠন হতে পারে না। এখন ছেলেরা খেলা করছে, এখন যদি প্রশ্ন করে আমি উত্তর না পাই তাহলে তো সেখানে কোনো ক্রিয়ার কাজ হবে না। খেলা এটাও যেমন ক্রিয়া, তোমার পড়া ক্রিয়া, যে কোনো কাজ, কাজটাই হচ্ছে আমাদের ক্রিয়াপদ। আর সবচেয়ে তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমার বাক্যটা যখন গঠন করবে তার মূল কাজটাই হবে তোমার ক্রিয়া দিয়ে। এখন আমরা যেতে পারি যে ক্রিয়াপদ বিভিন্নভাবে বিভক্ত আছে। এখন ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এখন আমাদের যদি জানতে হয় যে সমাপিকা ক্রিয়া বলতে আমরা কি বুঝি, তাহলে আমাদের সেটা সংজ্ঞা অবশ্যই জানতে হবে, নয়তো আমরা সেটা বলতে পারবো না। তাহলে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। তার মানে হচ্ছে তুমি যে বাক্যটা গঠন করবে সেটা যেন অর্থটা পুরোপুরি বোঝা যায়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন ছেলেরা খেলা করছে, বাক্যটিতে ক্রিয়ার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। কাজেই যেটা আমাদের ক্রিয়া মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করবে সেটাই হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। আর তাহলে অসমাপিকা ক্রিয়াটা কি? যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, অসম্পূর্ণ থেকে যায়, তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। কিভাবে? যেমন আমি যদি বলি যে প্রভাতে সূর্য উঠলে, তারপরে আমি আর কিছু তোমাদেরকে না বলে চুপ রইলাম, তাহলে কি সেটা কোনো বাক্য হলো? প্রভাতে সূর্য উঠলে কি হতে পারে আমাকে সেটা জানতে হবে, যে আমি এরপরের বাক্যটা কি দিয়ে শেষ হবে। যদি শেষ না হয় তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। এখন আমি যদি বাক্যটাকে পরিপূর্ণ বাক্যে পরিণত করি তাহলে আমাকে বলতে হবে যে এরপরে কি হবে। এখন আমি বললাম প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, তাহলে কিন্তু এটা সমাপিকা ক্রিয়া হয়ে যাবে। আর যদি আমি অর্ধেক করে রাখি যে প্রভাতে সূর্য উঠলে, বাস চুপ, আর কোনো কথা নেই, তাহলে কিন্তু অসমাপিকা ক্রিয়া। তাহলে তোমরা সহজেই বুঝতে পারলে যে যেটা দিয়ে, যে ক্রিয়াপদ দিয়ে বাক্যের অর্থে সম্পূর্ণ রূপের পরিসমাপ্তি হবে সেটা হচ্ছে সমাপিকা। আর যে ক্রিয়া দিয়ে বাক্যের অর্থে পরিপূর্ণভাবে সমাপ্তি ঘটবে না, তোমাকে আরো কিছু বলার প্রয়োজন হবে, সেটাই আমাদের অসমাপিকা ক্রিয়া। আর খেয়াল রাখবে, পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে সমাপিকা ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে সম্পূর্ণ বাক্য যদি গঠন করতে হয় তোমাকে সমাপিকা ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হবে।
তাহলে আমরা প্রথমেই জেনেছি ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে আমরা দুভাগে ভাগ করেছি, এক সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া। এরপর আমাদের ক্রিয়ার আরো ভাগ আছে, সেগুলো আমরা দেখব। কর্মভেদে ক্রিয়া আবার দুই ভাগে বিভক্ত। আগেরটা ছিল আমাদের ভাব প্রকাশের দিক দিয়ে, এবার হচ্ছে কর্মভেদে। তাহলে আমরা কর্মভেদে দুই প্রকারটা কি কি পাচ্ছি, একটা হচ্ছে সকর্মক্রিয়া আর একটা হচ্ছে অকর্মক্রিয়া। তাহলে আমাদের এখন বুঝতে হবে যে কোনটা সকর্মক্রিয়া কোনটা অকর্মক্রিয়া। সকর্মক্রিয়া যে ক্রিয়ার কর্মপদ আছে তাই সকর্মক্রিয়া। ক্রিয়ার সাথে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদযুক্ত ক্রিয়ায় সকর্মক্রিয়া। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। যদি প্রশ্ন করা যায়, বাবা আমাকে কি দিয়েছেন? কলম। এই যে উত্তর এলো কলম, এটাই হচ্ছে কর্মপদ। আবার প্রশ্ন করি, কাকে দিয়েছেন? উত্তর আসবে আমাকে, আমাকে কর্মপদ। কাজেই বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, এই যে দিয়েছেন ক্রিয়াপদটির কর্মপদ থাকায় এটি সকর্মক্রিয়া। সকর্মক্রিয়ার পরেই থাকবে আরেকটা ভাগ ক্রিয়ার অকর্মক্রিয়া। যে ক্রিয়ার কর্ম নেই তাই অকর্মক্রিয়া। যেমন মেয়েটি হাসে, এখন যদি প্রশ্ন করা যায় কি হাসে বা কাকে হাসে, প্রশ্ন করলে কোনো উত্তর হয় না, কাজেই হাসে ক্রিয়াটি অকর্মক্রিয়া। খেয়াল রাখতে হবে তোমাদের, যে ক্রিয়ার কর্ম থাকবে না সেটাই হচ্ছে অকর্মক্রিয়া। মেয়েটি হাসে, কোনো কারণ নেই তারপরও হাসে, এখন প্রশ্ন করে আমার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কাজেই এটা অকর্মক্রিয়া হিসেবেই গণ্য হয়েছে। এরপর আসি দ্বিকর্মক্রিয়া। যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। দ্বিকর্মক্রিয়ায় আমাদের দুটো কর্মপদ থাকতে হবে। দ্বিকর্মক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে মুখ্য বা প্রধান কর্ম এবং ব্যক্তিবাচক কর্মপদটিকে গৌণ কর্ম বলে। তাহলে আমরা এখানে দেখো, ভালো করে মনে রাখতে হবে যে বস্তুবাচক কর্মপদ হলে সেটা মুখ্য বা প্রধান কর্ম হবে, আর ব্যক্তিবাচক কর্মপদ থাকলে সেটা গৌণ কর্ম হবে। আমরা আগে যেটা উদাহরণটা দিয়েছিলাম যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, এই বাক্যটাতে আমি আবার দ্বিকর্মক্রিয়ার উদাহরণ হিসেবে দিচ্ছি যে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাক্য কলম বস্তু, তা কাজে এটা মুখ্য কর্ম এবং আমাকে ব্যক্তি, এটা গৌণ কর্ম। তাহলে তোমাদের এখানে ধারণাটা একদম পরিষ্কার করতে হবে কিভাবে, যে যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে তাই দ্বিকর্মক্রিয়া। দুটো কর্ম আছে আমাদের বাক্যটাতে, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কলম আমাদের মুখ্য কর্ম আর আমাকে। এরপর যাচ্ছে যে চার প্রযোজক ক্রিয়া। যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। এখন প্রযোজক ক্রিয়া আমাদের উদাহরণ সহ জানতে হলে আমাদেরকে প্রযোজক কর্তা কাকে বলে তা জানতে হবে। এখন প্রযোজক কর্তা কি? যে ক্রিয়া প্রযোজনা করে সে হচ্ছে প্রযোজক কর্তা, আর যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে বলে প্রযোজ্যকর্তা। তাহলে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রযোজক কর্তা যে ক্রিয়াকে প্রযোজনা করবে, সরাসরি সে কাজ করবে না, সে করাবে, আর যাকে দিয়ে করাবে সে হচ্ছে প্রযোজ্যকর্তা। আমরা উদাহরণ দিতে পারি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা সে শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা হচ্ছে প্রযোজ্যকর্তা, আর শিশু শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা, আর প্রযোজক চাঁদ দেখাচ্ছেন, এই যে চাঁদকে দেখানো সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আরেকটি উদাহরণ দিতে পারি, সাপুড়ে
সাপ খেলায়। এখন সাপুড়ে সে হচ্ছে প্রযোজককর্তা, সে হচ্ছে ক্রিয়া প্রযোজনা করেছে, আর সাপ সাপকে দিয়ে খেলাচ্ছে, কাজেই সাপটা প্রযোজ্যকর্তা আর খেলায় প্রযোজক ক্রিয়া। পাঁচ নম্বর যে আমাদের ক্রিয়াটা আছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়াটা আমরা কিভাবে জানব? যৌগিক ক্রিয়াটা একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। তাহলে আমাদের যৌগিক ক্রিয়াটা হবে একটি সমাপিকা ক্রিয়া থাকবে আর সাথে আরেকটি অসমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে যে কোনো একটা উদাহরণের বিশেষ একটা অর্থ তাকে বিশেষভাবে সম্প্রসারণ করবে। উদাহরণস্বরূপ আমরা দেখাচ্ছি, যেমন ঘটনাটা শুনে রাখো, শোনাটা কি ক্রিয়া, কি শুনবে ঘটনাটা, এটা অর্থ প্রকাশ করেছে কি তাগিদ, যে ঘটনাটা শুনে রাখো। তারপর আর হচ্ছে দেখো তিনি বলতে লাগলেন, একটা ঘটনা তিনি বলছেন, অনর্গল বলছেন আমরা শুনছি, বলতে লাগলেন, কাজে এটা নিরন্তরতা চল বয়ে চলছে, ছেলে মেয়েরা শুয়ে পড়ল, কাজে তাদের কাজের সমাপ্তি ঘটেছে, কার্য সমাপ্তি অর্থ প্রকাশ করেছে। সাইরেন বেজে উঠল, সাইরেন তো সবসময় বাজে না, যে কোনো প্রয়োজনে হঠাৎ করেই বাজে, তাহলে এটা আকস্মিকতা অর্থে প্রকাশ করেছে। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এটা হচ্ছে জ্ঞান। জ্ঞান মানুষ যতই আহরণ করবে ততই তার মনের ভেতরে যে সংস্কার তাকে দূর করবে, ভালো থাকবে, ভালো হবে, এটা মানুষের অভ্যাস, একদিনে শিক্ষার কাজ কখনো হয় না, কাজে এটা অভ্যস্ততা অর্থে। তারপর দেখো এখন যেতে পারো, এটা যে কোনো জিনিস অনুমতি অনুমোদন, হ্যাঁ তুমি এখন যেতে পারো। মিশ্র ক্রিয়া, বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। কাজেই এখানে দেখো একটা ভালো করে মনে রাখতে হবে, ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা তাজমহল দর্শন করলাম, তাজমহল এটা বিশেষ্য, আর দর্শন করলাম মানে আমরা তাজমহল দেখলাম, বিশেষের পরে ক্রিয়াপদ অর্থ প্রকাশ করেছে আমরা তাজমহল দেখতে পেয়েছি। এরপর দেখো তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম, আমি একজনকে দেখে মনে আমি খুব আনন্দিত হলাম বা আনন্দ অনুভব করলাম, এটা হচ্ছে বিশেষণের পরে। আর ধনাত্মক অব্যয়ের পরে যেটা থাকছে মাথা ছিমছিম করছে, যে মাথার ভিতরে কোনো কিছু একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, এই যে আমাদের মিশ্রক্রিয়াটা যে গঠন সে হচ্ছে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সঙ্গে আমাদের কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে, তখনই সেটা মিশ্র ক্রিয়া হয়। তাহলে আমরা উদাহরণ পেয়েছি, আমরা তাজমহল দর্শন করলাম, তোমাকে দেখে বিশেষ কৃত হলাম, মাথা ঝিমঝিম করছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে ধনাত্মক অব্যয়ের পরে। যেমন বৃষ্টি কিভাবে পড়ছে ঝমঝম করে, একই অব্যয়ে আমাদের যে ঝমঝম শব্দ এই শব্দটাই আমাদের মিশ্র ক্রিয়া অনুভূত হচ্ছে। কাজেই আমাদের সংজ্ঞার সাথে মিলতে হবে, যেমন বিশেষ বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে যদি কর, হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। তাহলে আজকের পাঠে তোমরা ক্রিয়াপদের বিভিন্ন প্রকারভেদ ও উদাহরণ সহ
দেখলে ও জানলে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমাদের এই পাঠের উপর নির্ভর করে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, যেমন এক ক্রিয়াপদ কাকে বলে। উদাহরণ দিলে, দুই ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ কত প্রকার ও কি কি আলোচনা করো। তিন কর্মভেদে ক্রিয়াপদ কত প্রকার ও কি কি আলোচনা করো। আজকে আমরা ব্যাকরণের ক্রিয়াপদ সম্পর্কে জানতে পেরেছি। আর ক্রিয়াপদটা ভালো করে বুঝতে হলে তোমাদের বাসায় এটা ভালো করে আরো জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। সর্বোপরি আজ আমরা এক দুর্যোগময় সময় যে অতিবাহিত করছি, আমরা বাড়িতে থাকি, ভালো থাকি, বারবার হাত ধুয়ে এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজেকে তথা আমাদের পরিবারের সকলকে নিরাপদ রাখি, এই চেষ্টাই যেন আমাদের সবার থাকে। এক সময় এদিন থাকবে না, ভালো সময় আসবে, আবার তোমরা বিদ্যালয় মুখী হবে। আমাদের যে ছাত্র শিক্ষক সম্পর্ক, আমাদের দেয়া নেয়ার কাজ সামনাসামনি হবে, আমরা সেদিনটার পথ প্রত্যাশা করেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।